হ্যালো বন্ধুরা, আমি বিশ্ব আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বিশ্ব। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভামরি দেবীর মন্দির। তো এটা 51 সতীপীঠের একটি পীঠ। তো এটা বোদাগঞ্জ নামক যে জায়গাটা সেখানে এই মন্দিরটি। তো আমরা মন্দিরটি আর তার আশেপাশে জায়গাটা ঘুরে দেখব আর তোমাদেরও ঘুরে দেখাবো। তো তোমরা ভিডিওটিতে প্রথম দিকে শেষ পর্যন্ত অতি অবশ্যই থাকবে, আর ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকেও আমার সাথে চলে এসেছে আমার বন্ধু অনিক। তো দুজনে বেরিয়ে পড়েছি, চলো তাহলে মন্দিরের ভিতরে যাই। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা সামনে দুদিকে গাড়ি রাখার জায়গা দেখতে পাচ্ছ। মন্দিরের বিভিন্ন দিকে এমন ছোট ছোট পূজার সামগ্রী বিক্রির দোকান তোমরা দেখতে পাবে। এই দোকানগুলোর থেকে তোমরা পূজার সামগ্রী ও প্রসাদ কিনে পূজা দিতে পারো। তোমরা যারা এখানে আসতে চাও তারা গাড়ি রিজার্ভ করে বেলাকবা হয়ে এখানে আসতে পারো, অথবা গাজলডোবা ঢোকার কিছুটা আগে ডান দিকের পথ ধরেও তোমরা এখানে আসতে পারো। এটি মন্দিরের মূল প্রবেশ পথ। মন্দিরের ভিতরে ঢুকে ডান দিকে তোমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাবে। এটি মায়ের বিগ্রহ, সবাই পূজা দিচ্ছে। স্বামীর অপমানে পিতার উপর রাগ করে মা সতী যখন দেহত্যাগ করে তখন মহাদেব অশান্ত হয়ে মা সতীর দেহ নিয়ে বিশ্ব পরিক্রমায় বের হয়। তখন মহাদেবকে শান্ত করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু নিজের চক্র দ্বারা মা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে। মা সতীর দেহখণ্ড যে সকল স্থানে পড়ে সেই সকল স্থানগুলোতে গড়ে ওঠে শক্তিপীঠ। এই বোদাগঞ্জে মায়ের বাপাটি পড়ে আর এখানে দেবীর নাম হয় ভামরি। পাশেই রয়েছে ভগবান মহাদেবের বিগ্রহ। এখন ভোগের আয়োজন চলছে। পাশের এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেই মা ভামরি দেবীর বিগ্রহ ও মায়ের বাঁ পায়ের পদচিহ্ন তোমরা দেখতে পাবে। ভোগ আরতি শুরু হলো। এখন এটি মন্দিরের ডান দিকে যে গেট আছে সেই দিক দিয়ে বেরিয়ে তোমরা দুটি গাছ দেখতে পাবে, যে গাছ দুটি উপরে উঠে এক হয়ে গেছে। মূল মন্দিরের পাশে আরও একটি মন্দিরের কাজ চলছে। যারা মন্দির দর্শন করতে আসে তাদের বসার জায়গা সামনেই, তোমরা সেটা দেখতে পাচ্ছ। যারা মায়ের কাছে মনোবাসনা করে তারা এখানে লাল কাপড় বেঁধে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে মায়ের আশীর্বাদ নেয়। এটি মন্দির থেকে বের হওয়ার পর এই গেটের সামনে মহাদেবের এক বিশাল মূর্তি তোমরা দেখতে পাবে। ভগবান শিবের এই মূর্তিটি প্রায় 20 থেকে 25 ফুটের মতো উঁচু হবে। এই জায়গা থেকে মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগে। মন্দিরের পাশে এমন বেশ কয়েকটি ছোট ছোট খাবারের দোকান আছে, তোমরা পূজা দেবার পর এই দোকানগুলোর থেকে খাবার খেতে পারো। মন্দির
ঘোরা হয়ে গেছে আমাদের, এবার আশেপাশে জঙ্গলটা একটু ঘুরিয়ে নিই আর তোমাদেরও জঙ্গলটা দেখিয়ে নিই, চলো তাহলে। জঙ্গলের ভিতরে যতই যেতে থাকবে জঙ্গলটি ততই ঘন হতে থাকবে আর লোকজনও কম হতে থাকবে। বন্ধুকে রেখে জঙ্গলের ভিতর একটু গিয়েছিলাম, কিন্তু গজরাজের পদচিহ্ন দেখে তাড়াতাড়ি বের হয়ে বাড়ির দিকে ব্যাক করি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ, এখন আমরা বাড়ি ব্যাক করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ। তো আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ, বাই বাই।